পত্রিকা দেখেছেন, সেখানে লেখা আছে যে নন্দীগ্রাম যে ক্ষুদ্র কর্মাধ্যক্ষ নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতি সঞ্জয় দিন্দাবাবু, তিনি 81টা রেশন কার্ডের মাল তুলছেন। অন্তত সাধারণ মানুষ Thank you.
রেশন কার্ড আজকে তিন বছর ধরে নিজের কাছে রেখে তাদের চাল ডাল তুলে খাচ্ছে। আর যে সমস্ত গরিব মানুষগুলা এক মুঠা চালের জন্য হাহাকার করছে তাদেরকে দিনের পর দিন ঘোরাচ্ছে, কখনো বলছে বিডিও অফিসে যান, কখনো বলছে পঞ্চায়েতে যান, কখনো বলছে আপনার কার্ড সই করে তোলা হয়ে গেছে, এভাবে নোংরামি করছে। তার বিরুদ্ধে আমরা আজকে পদবরোধ করেছিলাম, আমরা সংবাদ মাধ্যমের মারফত আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। ভিডিওতে বলা হয়েছিল, ভিডিও কি বললেন? ভিডিও বলছে দেখছি কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, তাই সংবাদ মাধ্যম মারফত আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যে আজকের নন্দীগ্রামে যে পদ অবরোধ হয়েছে খুব শীঘ্রই ওই তৃণমূল নেতাদের ঘর অবরোধ হবে, তার জন্য যেন তৃণমূল নেতারা প্রস্তুত থাকে। আপনার নাম? আমার নাম প্রলয় পাল, আমি জেলা সভাপতি।